গতি ফিরছে না শেয়ার বাজারে, আস্থা হারাচ্ছেন বিনিয়োগকারীরা, কার্যকর পদক্ষেপ নেয় পরামর্শ। মুখ থুবড়ে পড়েছে মাদারীপুর বিসিক শিল্প নগরী, ব্যবসায়ীদের দুর্ভোগ, ব্যবস্থা নেয়ার আশ্বাস জেলা প্রশাসকের। এবং গাড়ি নিরাপত্তায় ভেহিকল ট্র্যাকিং সিস্টেম প্রযুক্তি নিয়ে প্রশ্ন, অভিযোগ সহজেই হ্যাক করা যায়। নিউজ 24 বিজনেসে স্বাগত জানাচ্ছি, শেখ জায়েদ। দেখছিলেন ইসলামী ব্যাংক সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শেয়ার বাজার স্থিতিশীল করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন বাজার বিশ্লেষকরা। তারা বলছেন, বাজারে গতি আনতে বড় প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ নিশ্চিত করতে হবে, এছাড়া কোনো ধরনের কারসাজি থেকে বাজারকে বাঁচাতে নিয়ন্ত্রক সংস্থার নজরদারি বাড়ানোরও পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। আরও জানাচ্ছেন তাজিনা শাফি। স্বাভাবিক গতিতে ফিরছে না শেয়ার বাজার, লেনদেন এবং সূচকের উত্থান পতনের ব্যবধানটা বড় আকারেই হচ্ছে, যা বিরূপ প্রভাব ফেলছে বিনিয়োগকারীদের ওপর। গেল মাসের শুরু ও মাঝামাঝি সময়ে লেনদেন ও সূচক কিছুটা বাড়লেও শেষের দিকে আবারও কমেছে। বাজার বিশ্লেষকরা বলছেন, বাজারে দৈনন্দিন লেনদেনকারীদের সংখ্যা বাড়ায় এই অবস্থা। মার্চেন্ট ব্যাংকের লাইসেন্স কতগুলি দিয়েছেন এসএসসি, আর সেই সমস্তগুলি প্রত্যেকে কি কোনো এ পর্যন্ত অদ্যাবধি একটা কোম্পানির আইপিও নিয়ে এসছে মার্কেটে, এমন মার্চেন্ট ব্যাংক আছে না? আছে তো, লাইসেন্স দিয়ে সে কী করছে? ইনভেস্টমেন্ট ব্যাংকিংয়ের বহু কাজ, সে নানা লেভেলে কাজ করে একটা কোম্পানিকে ম্যাচিউর বানিয়ে সত্যিকার একটা ভালো কোম্পানিতে তৈরি করে নিয়ে আসবে মার্কেটে। এই কাজটা করার মতো মার্চেন্ট ব্যাংক আমাদের আছে নাই। মার্চেন্ট ব্যাংকের লাইসেন্স দিতে আপনি এত কোটি টাকা পেড আপ কেবল কেন চাচ্ছেন? হোয়াই, কারণটা কি? আমি মার্চেন্ট ব্যাংকের লাইসেন্স নেব, আমার এখানে লোকে বিও অ্যাকাউন্ট খুলবে, তার টাকা দিয়ে সে বেচা কিনা ট্রেড করবে, আমি তো তার টাকা নিয়ে পালাতে পারবো না। নো স্কোপ, মানে ইজ উইথ হিম, মানে ইজ উইথ হিজ ব্যাংক, তো এখানে আপনি কেন আটকে রাখছেন লোকদেরকে? ব্যাংক সুদের হার অনেক কম হওয়ায় অনেক বিনিয়োগকারীরাই এখন শেয়ার বাজারের দিকে ঝুঁকছেন। এজন্য বাজারের ইতিবাচক ধারা তৈরি করতে বড় বিনিয়োগকারীদের বিনিয়োগে আগ্রহী করার পরামর্শ এই বিশ্লেষকের। তাই আমি বলবো এসিসি, ডিএসসি, সিএসসি প্রত্যেককে আধুনিকতার সাথে মানায়, সেটা সময়োপযোগী, যুগোপযোগী, প্রযুক্তি উপযোগী, হ্যাঁ, আধুনিক করে তৈরি করতে হবে এবং এন্টারপ্রেনিয়রশিপকে প্রাধান্য দিতে হবে। তবে বাজারে এখনও মাঝে মাঝে অনেকটা বেড়ে যায় জেড ক্যাটাগরির শেয়ারের দাম, এজন্য নিয়ন্ত্রণ সংস্থাকে নজরদারি বাড়ানোর পরামর্শ এই ব্যবসায়ী নেতার। আমি মনে করি যে শেয়ার মার্কেটে ভাইব্রেট করতে হলে অর্থ মন্ত্রণালয়ের পলিসিগত দিকে অনেক কিছু করতে হবে, বাংলাদেশ ব্যাংকের এদিকে অ্যাটেনশন দিতে হবে, এসএসসিকে আরও অ্যাক্টিভেট হতে হবে, আর ডিএসসিকে সত্যিকার অর্থে ডিমিউচুয়ালাইজেশন করতে হবে। সঠিক পরিকল্পনার মাধ্যমে বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে পারলেই শেয়ার বাজার ফিরবে স্বাভাবিক অবস্থায়, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। তাজিন আশরাফি, নিউজ 24। অনিয়ম আর অব্যবস্থাপনায় মুখ থুবড়ে পড়েছে মাদারীপুর বিসিক শিল্পনগরী, সাথে যোগ হয়েছে খানাখন্দে ভরা সড়ক আর জলাবদ্ধতা, আর নানা সমস্যায় দুর্ভোগে ব্যবসায়ীরা। অবশ্য দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। বেলাল রিজভীর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মাদারীপুরে 1981 সালে গড়ে উঠেছে বেসিক শিল্পনগরী। দীর্ঘদিন সংস্কারের অভাবে শিল্পনগরীর অভ্যন্তরের প্রায় সবকটি সড়কই খানাখন্দে ভরপুর। এতে ব্যাহত হচ্ছে পণ্য পরিবহন, ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। দিনের পর দিন, বছরের পর বছর লোকসান গুনতেছি এই রাস্তাঘাটের এবং পরিবহন ব্যবস্থার অব্যবস্থাপনার জন্য। স্থানীয়দের অভিযোগ, বিসিকের কিছু অসাধু কর্মকর্তার যোগ সাজেশে শিল্প প্রতিষ্ঠান না করে গোডাউন ভাড়া দেয়া হচ্ছে, এমনকি গড়ে উঠেছে জ্বালানি কাঠের দোকানও, ফলে খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো অস্বাস্থ্যকর অবস্থায় খাদ্য তৈরি করতে বাধ্য হচ্ছে। দেখা যাচ্ছে যে সেখানে মাত্র 20-25টি শিল্প কারখানা আছে, আর বাকিগুলি শিল্প কারখানার নামে ঘর উঠিয়ে ভাড়া দেওয়া হয়েছে, যে কারণে বিভিন্ন কর্ম সংস্থানে ব্যাহত হচ্ছে। তবে প্লট বরাদ্দে অনিয়মের কথা অস্বীকার করেছেন বিসিকের কর্মকর্তারা, আর এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক। টাকা নেওয়া বা অন্য কোনো বিষয়ে, বিশেষ করে বাবুচৌধুরীর ক্ষেত্রে, আমরা অত্যন্ত সচেতন এবং এ ব্যাপারে আমরা সেইভাবেই নিয়মতান্ত্রিকভাবেই আমরা কাজ করছি। স্থানীয় যে কর্তৃপক্ষ আছে ওনাকে বলেছি যে আগামী উন্নয়ন সমন্বয় সভায়
বিষয়টা উপস্থাপন করার জন্য আমরা আলোচনা করে তো এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেব। ক্ষুদ্র ও কুটির শিল্প সম্প্রসারণের উদ্দেশ্যে মাদারীপুরে 16.33 একর জায়গায় বিভিন্ন আকৃতির 126টি প্লট ব্যবসায়ীদের বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে 96টিতে শিল্প স্থাপন করা হয়েছে। গাড়ি বা মোটরসাইকেলের নিরাপত্তার জন্য গ্রামীণ ফোনের সেবা VTS বা ভেহিকেল ট্র্যাকিং সিস্টেম, এই প্রযুক্তি নিজেই অনিরাপদ। মাত্র কয়েক মিনিটেই হ্যাকারদের হাতে চলে যায় এর সমস্ত নিয়ন্ত্রণ আর তথ্য মেলে ব্যবহারকারীর সকল গ্রাহকের গাড়ির, এমনকি গাড়ির সর্বশেষ অবস্থানও জানা যায়। রিশাদ হাসানের 3 পর্বের ধারাবাহিক পাসওয়ার্ড ইরোরের 2 পর্বে দেখুন বিস্তারিত। বাংলাদেশের সবচেয়ে বড় টেলিকম ভিত্তিক প্রতিষ্ঠান গ্রামীণ ফোন গাড়ি বা মোটরসাইকেলের নিরাপত্তায় তাদের বিশেষ সেবা VTS বা ভেহিকেল ট্র্যাকিং সিস্টেম, যার মাধ্যমে জানা সম্ভব গাড়ির সর্বশেষ অবস্থান, নাম্বার সহ নানা রকম বিস্তারিত তথ্য। তবে হ্যাকার ডিএল খুঁজে পেয়েছে এর সবচেয়ে বড় ত্রুটি, খুব সহজে ঢুকে পড়েছে গ্রামীণ ফোনের VTS সিস্টেমে। ইন্টারনেট থেকে কিছু হ্যাকিং টুলস ডাউনলোড করে কিছু সময়ের জন্য নিয়ন্ত্রণ নেয় সে, তবে কোনোরূপ পরিবর্তন না করে বেরিয়ে আসে সেখান থেকে, জানাই এই তথ্য অন্য কারো হাতে গেলে কি কি করা সম্ভব। এই তথ্যগুলি যদি কোনো অসৎ হাতে বা কোনো খারাপ হ্যাকারের হাতে পড়ে তাহলে এগুলো কিন্তু মিসইউজ হতে পারে। যেমন আমরা এই লিস্টের 10-15 হাজার ইউজার লিস্টের মধ্যে অনেক ভিআইপি পার্সন আছেন যাদের ফোন নাম্বার, ইমেইল, ফার্স্ট নেম, লাস্ট নেম, ডিটেলস সব কিছু আমরা বলে দিতে পারবো। সাধারণ মানুষের তথ্যকে অনিরাপদ রাখার কারণে দেশের বড় এই টেলিকম কোম্পানিকে বিচারিক প্রক্রিয়ায় আনা উচিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এত বড় একটা প্রতিষ্ঠানের কাছে যখন আমার 500 নাম্বার ইনফরমেশন আমি রেখে দিচ্ছি, তখন তাদের দায়িত্ব হচ্ছে এই 500 নাম্বার ইনফরমেশনকে প্রোটেক্ট করা। আমার প্রাইভেসি ভাইবেট করার ক্ষমতা গ্রামীণ ফোনের নাই। আমি যে ভোক্তা, আমার অধিকার যে ক্ষুণ্ণ হচ্ছে, আমার তথ্য অন্যের কাছে চলে যাচ্ছে, তার জন্য গ্রামীণ ফোনকে জবাবদিহিতার মধ্যে নিয়ে আসা উচিত। বিটিআরসির তথ্য মতে বর্তমানে এই টেলিকম কোম্পানির গ্রাহক সংখ্যা প্রায় 6.5 কোটি, তবে এখনও সেবায় এমন ত্রুটি থাকাকে দুঃখজনক বলছেন বিশেষজ্ঞরা। রিশাদ হাসান, News24, ঢাকা। রোহিঙ্গা শরণার্থীদের ত্রাণ দিচ্ছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড SIBL। ব্যাংকের পক্ষে কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ আলী হোসেনের কাছে 1 কোটি টাকা মূল্যের ত্রাণ সামগ্রী হস্তান্তর করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দিন, সোশ্যাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর ডাক্তার মোহাম্মদ রেজাউল হক, ভাইস চেয়ারম্যান আলহাজ সাইদুর রহমান এবং ইসি কমিটির চেয়ারম্যান আনিসুল হক সহ আরও অনেকে। News24 বিজনেসে বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথে থাকুন। আবারও স্বাগত, দেখছেন News24 বিজনেস। বরিশাল, পিরোজপুর ও ঝালকাঠির মধ্যবর্তী ভীমরুলি খালে গড়ে উঠেছে দেশের একমাত্র ভাসমান বাজার, আর এখানকার পেয়ারা, আমড়া বাগান, সবুজ প্রকৃতি যেন আকর্ষণীয় পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। রাহাত খানের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। বরিশালের বানারীপাড়া, পিরোজপুরের নেসারাবাদ এবং ঝালকাঠি সদর উপজেলার বিশাল এলাকায় পেয়ারা আমড়া উৎপাদনের ইতিহাস প্রায় 250 বছরের। তবে এখানকার মানুষের কৃষি উৎপাদন সংগ্রহ ও বাজারজাত করার পুরো কাজটি হয়ে থাকে নৌকায়, আর এসব দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন প্রকৃতিপ্রেমীরা। আমরা আসছি ঢাকা থেকে, অনেক মজা করছি আর জায়গাটা অনেক সুন্দর, খুব ভালো লাগলো। এই যে ফুল নিছি, পেয়ারা নিছি, সবকিছু কামরাঙ্গা নিছি, পরিবেশ খুবই সুন্দর, মুগ্ধকর দেখার মতন। স্থানীয়দের অভিযোগ, দর্শনার্থীদের সংখ্যা বৃদ্ধির ফলে অবকাঠামো সমস্যা প্রকট হচ্ছে।
কমিউনিকেশনের অসুবিধা, কারণ এখানে হচ্ছে পেয়ারা বাজার, তো যারা ভ্রমণের জন্য আসে তাদের জন্য একটু অসুবিধা হয়। একটু নিরাপত্তার ব্যবস্থা করা উচিত, সবসময় সার্ভেলেন্সে রাখা উচিত। আর এই বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের কাছে দাবি জানালেন স্থানীয় জনপ্রতিনিধি। আমরা যতটুকু পেরেছি করেছি, এখন সরকার যদি একটু রাস্তাঘাটগুলোর ব্যবস্থা করে দেয় এবং একটি রেস্ট হাউসের ব্যবস্থা করে দেয়, সেখানেই আমরা পর্যটকদের আনন্দ দিতে পারবো এবং এই অঞ্চল একটি সমৃদ্ধশালী একটি অঞ্চল তৈরি হবে। আর পর্যটকদের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানালেন পুলিশের এই কর্মকর্তা। ভবিষ্যতে এই এলাকাটিকে ঘিরে আমাদের আরো বড় রকমের নিরাপত্তা পরিকল্পনা আছে, সুতরাং এই বিখ্যাত পেয়ারা দেখার জন্য পেয়ারা সবচেয়ে বড় হলো যে এখানকার যে হাট, পেয়ারা যে ভাসমান হাট, এই হাট দেখার জন্য আমি সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশের সব জায়গা থেকে আমরা আপনাদের নিরাপত্তার ব্যবস্থা করব। ভীমরুলির ভাসমান হাটে বছরের সব সময় স্থানীয়ভাবে উৎপাদিত বিভিন্ন ফসল বিক্রি হয়ে থাকে। মেহের সাগর কলার আবাদ করে বেশ লাভবান হচ্ছেন মেহেরপুরের কৃষকরা। এখানকার কলার মান ভালো হওয়ায় দেশের অন্যান্য জেলায় কদর রয়েছে বেশ। ভালো ফলনের জন্য কৃষকদের সব ধরনের সহায়তা করছে কৃষি বিভাগ। তুহিন আরণ্যর তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। আবহাওয়া অনুকূলে থাকায় গেল বছরের চেয়ে এবার মেহেরপুরে কলা উৎপাদন হয়েছে বেশ ভালো। এক বিঘা জমিতে কলা চাষ করতে বছরে খরচ হয় 25,000 টাকা, আর এ থেকে কলা বিক্রি করা যায় 1,00,000 টাকারও বেশি। এজন্যে দিন দিন কলা চাষে আগ্রহী হয়ে উঠছেন কৃষকরা। খরচ বাদ দিয়ে 50,000 টাকা করে বিঘিতে লাভ আছে, যে বিঘিতে 30,000 করে খরচ হচ্ছে, তো দাম ভালো। স্থানীয় চাহিদা পূরণের পর এই কলা সরবরাহ করা হয় রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায়। একবার চারা রোপণ করলে 2 বছরে পাওয়া যায় 3 বার ফলন। কলা চাষে কৃষকদের সব ধরনের সহায়তা করছে কৃষি বিভাগ। কৃষি বিভাগ থেকে আমরা মাঠ পর্যায়ে এবং আমাদের বিভিন্ন যে প্রশিক্ষণ গুলো হয় তাতে কৃষকদের এই কলা চাষের উপরে বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করা হয়, যার ফলে কৃষক খুব লাভজনকভাবে এই কলাটা আবাদ করছে। কৃষি বিভাগের হিসেবে চলতি মৌসুমে মেহেরপুরে 1,700 হেক্টর জমিতে কলা চাষ হয়েছে। নিউজ 24 বিজনেসে আবারও বিরতি নিচ্ছি, ফিরছে একটু পর, সাথেই থাকুন। নিউজ 24 বিজনেসে আবারও স্বাগত। এবার আন্তর্জাতিক অর্থ বাণিজ্যের সংবাদ। বৈদেশিক বিনিময় বাণিজ্যের রক্ষণাবেক্ষণে ব্যর্থতার জন্য আন্তর্জাতিক ব্যাংকিং প্রতিষ্ঠান HSBC-কে 17,50,00,000 মার্কিন ডলার জরিমানা করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক। অভিযোগে বলা হয় বৈদেশিক বাণিজ্যের ট্রেডাররা গ্রাহকের গোপন তথ্যের অপব্যবহার করায় এই জরিমানা করা হয়েছে। ট্রেডাররা গোপনীয় অভ্যন্তরীণ তথ্য কাজে লাগিয়ে ব্যবসা করছে যা ব্যাংকের জন্য লাভজনক হলেও একজন কর্পোরেট গ্রাহকের জন্য ক্ষতির। এর আগে মাদকদ্রব্য পাচারকারী দল, জঙ্গিদের সঙ্গে জড়িত গ্রাহক এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞায় থাকা দেশগুলোকে ইচ্ছাকৃতভাবে টাকা পাচার এবং তা বন্ধ করতে না পারার দায়ে 2012 সালে 190 কোটি মার্কিন ডলার জরিমানা দেয় ব্যাংকটি। অর্থ কেলেঙ্কারির জেরে ভিয়েতনামের শীর্ষস্থানীয় একটি ব্যাংকের সাবেক মহাপরিচালককে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির আদালত। আদালত জানায় $00,00,000 ঋণ দিয়ে সরকারি অর্থ আত্মসাত, ক্ষমতার অপব্যবহার ও অর্থনৈতিক অব্যবস্থাপনার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন ওসান ব্যাংকের সাবেক মহাপরিচালক নুয়েন সুন সন। বিশ্বে ভিয়েতনামে মৃত্যুদণ্ড দেওয়ার হার তুলনামূলক বেশি হলেও এত উচ্চ পর্যায়ের একজন সাবেক কর্মকর্তাকে দুর্নীতির অভিযোগে মৃত্যুদণ্ডের শাস্তি দেওয়ার ঘটনা দেশটিতে এটি প্রথম। এদিকে এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন সন। একই অভিযোগে ব্যাংকটির আরও কয়েকজন কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। নিউজ 24 বিজনেস শেষ করার আগে ইসলামী ব্যাংক শিরোনামগুলো জানাচ্ছি আরেকবার। গতি ফিরছে না শেয়ার বাজারে, আস্থা হারাচ্ছেন বিনিয়োগকারীরা, কার্যকর পদক্ষেপ নেওয়ার পরামর্শ।
মুখ থুবড়ে পড়েছে মাদারীপুর বিসিক শিল্প নগরী, ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। এবং ঝুঁকির মুখে দেশের গুরুত্বপূর্ণ সব ওয়েবসাইট, 10 মিনিটে হ্যাক করা সম্ভব নির্বাচন কমিশনের ওয়েবসাইট, দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ। এই ছিল এখনকার নিউজ 24 বিজনেস। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।